নাটোরের গুরুদাসপুরের ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে হাসান গুরুদাসপুর পৌর নাজমুল এলাকার কাচারিপাড়া মহল্লার গোলজার হোসেনের ছেলে সোমবার বিকেলে গুরুদাসপুর পৌরসভার নারীবাড়ি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও স্থানীয়রা জানান বিকেল তিনটার দিকে বাড়ি থেকে বের হয়ে মোটর যোগে উপজেলার নাজিরপুর যাচ্ছিল নাজমুল হাসান পথে পৌর এলাকার নারীবাড়ি মহল্লায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পরে স্থানীয়রা আহত অবস্থায় নাজমুল হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা নিয়ে যায় তবে ট্রাকের চালক পালিয়ে যায়